সত্যি দেখলাম, মানে অনুপ্রেরণা পেলাম, খুব ভালো লাগছে। এই যে তুলছেন, আমার মোবাইলে পাঠিয়ে দেবেন? ঠিক আছে, নম্বর বলছি। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো কালই হোক না কেন, এটি তার প্রতিদিনের নিয়ম মাফিক প্রাতঃভ্রমণ। সুহাশিস চক্রবর্তী দুর্গাপুরের আড়া কালীনগরের বাসিন্দা। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় ভোর রাতে 4টার সময় 4 লিটার হালকা গরম জল পান করে 50টি ডন বৈঠক মেরে গায়ে সর্ষের তেল মেখে ফুল স্পিডে সাইকেল চালান 15 থেকে 16 কিলোমিটার রোজ খালি পায়ে। আড়া কালীনগরের বাড়ি থেকে সাইকেল চালিয়ে দুর্গাপুরের ভগৎ সিং মোড় হয়ে অমরাবতী মোড় হয়ে মুচিপাড়া হয়ে বাড়ি ফেরেন। আজ সকালে আমরা একান্ত সাক্ষাৎকার করি এবং তিনি জানান, হুগলি জেলার বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি দুর্গাপুরে ছিলেন, সিআরপিএফের অফিসার, 1981 সালে জয়েন করেন এবং 2014 সালের ফেব্রুয়ারি মাসে অবসর নেন। চক্রবর্তী, আপনি কি করেন? আমি এখন রিটায়ার্ড। কিসে কাজ করতেন? আমি সিআরপিএফ এর অফিসার থেকে রিটায়ার করেছি। কত সালে জয়েন করেছিলেন? আমি জয়েন করেছিলাম 81 অক্টোবরে। কোথায় পোস্টিং ছিলেন? লাস্ট পোস্টিং ছিল আমার দুর্গাপুর ডিআইজি অফিস। কবে রিটায়ার করেছেন? 28/2/2014, 28 ফেব্রুয়ারি 2014। এই যে একটা আমরা দেখছি যে সকালবেলায় আপনি মানে গায়ে তেল মেখে খালি গায়ে আপনি সাইক্লিং করছেন, এর এটা বিশেষত্বটা কি? এর হচ্ছে আমি বরাবরই খালি গায়েই আমার জীবন মানে কাটিয়ে দিই। ছোটবেলা থেকে আমরা গ্রামের মানুষ, সেখানে আমরা খালি গায়েই আমাদের কেটেছে। আর আমার যেন জামা পড়লে যেন একটা ইরিটেশন লাগে, আর খালি গায়ে গিয়ে এতে বোঝা যায় যে আমি কতটা সহ্য শক্তি করার ক্ষমতা আছে। এবং সেইটাই আমি নেক্সট প্রজন্মকে আমি হয়তো একটা এই যে এগুলো হচ্ছে সুবিধা হচ্ছে যে প্লেন্টি অফ ওয়াটার আর কিছু খাওয়া দাওয়া এই সবগুলো করি, খালি গায়ে আমি যাই, বরাবরই খালি গায়েই যাই, কি বর্ষা কি শীত কি গ্রীষ্ম। ঠান্ডা লাগে না? ঠান্ডা অনুভব হয় না, কেন সকালে আমি 4 থেকে 4.5 লিটার হট ওয়াটার যাকে বলে আমি 10 মিনিট ধরে বসে খাই। খেয়ে আমি ওটাকে 1 লিটার মতন মুখ দিয়ে ওটাকে বার করে সমস্ত কফ ঠপ, তারপরে ভগবানের নাম নিয়ে আমি বাড়ির শীতকাল বলে বাড়িতে ডন বৈঠক এক্সারসাইজগুলো করে সাইকেল নিয়ে বেরোই। আমার আদৌ লাগে না, বরঞ্চ মাঝে মাঝে হয়তো আমাকে বাড়িতে টেবিল ফ্যানটা চালাতে হয় যখন এই ব্যায়ামগুলো করি। বলছি এই যে আপনি এই খালি গায়ে সাইকেলিং করেন, কত কিলোমিটার সাইকেলিং করেন? আমি সাধারণত বাড়ি থেকে বেরোই, আগে আমি চিত্রালয় অবধি যেতাম, কিন্তু চিত্রালয়ের ওইখানে একটু রাস্তাটা ঠিক নয় বলে আমি এখন এখান থেকে ভগৎ সিং মোড় থেকে ফিরে আসি, এসে মুচিপাড়া যেখানে ওই ওপরটি ওভারব্রিজটার নিচে থেকে আবার ঘুরে আসি। টোটাল দেখি যে এখান থেকে ভগৎ সিং মোড় আমি গাড়িতে মেপে দেখেছি 6.5 কিলোমিটার, আপ ডাউন 13 কিলোমিটার, একদম নিখুঁত। কোথা থেকে? হ্যাঁ, এখান থেকে আমার বাড়ি, এই আমার বাড়ি দোরগোড়া থেকে। কোথায় আপনার বাড়ি? এই যে আমার বাড়ি যেখানে আপনারা আছেন, এই আড়া কালীনগর, এইটাই আমার বাড়ি। এখান থেকে যাই একদম মানে এটা হলো 13.5 কিলোমিটার, আর ওই এখান মুচিপাড়া, আমি আড়া মোড় থেকে মুচিপাড়া যাই, ওটা 5, মোটামুটি 17-18 কিলোমিটার আমি এটা কভার করি এবং প্রচন্ড গতিতে। আগামী প্রজন্মকে কি বার্তা দিতে চান? আগামী প্রজন্মকে এই বার্তা দিতে চাই যে এখন যেমন দেখছি টিভি রেডিওয়ে সব নায়ক নায়িকাকে মানে স্বাস্থ্যবান লোকেরা জিমে গিয়ে ব্যায়াম ট্যাম করতে করতে দেহত্যাগ করছে, হার্ট অ্যাটাক করছে, কিচ্ছু নয়, ঘরের খাবার খাওয়া, মনকে পরিষ্কার রাখা, জল খুব খাওয়া, আর পেট ভরে, যখনই খাবো পেট ভরে, এ নয় কি একটু পেট খালি রাখতে হবে, আর কোনো নেশা ফেঁসা কিচ্ছু রাখা চলবে না, আর জীবনে বাঁচার উদ্দেশ্য রাখতে হবে যেন আমি কারোর উপর বোঝ না হই, আর খাওয়া দাওয়া যেন করি এইটাই, আর এই এই যে এক্সারসাইজ, বেশি কিছু করতে হবে না, এই ছোটাছুটি সাইক্লিং আর কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, সেগুলো আমি যদি দেখি, অনেকেই আমার থেকে দেখে নিয়েছে, দেখিয়ে দিলে খুব তারা ভালোভাবে মানে যেটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে আমার বয়স হয়ে গেল এখন জাস্ট 65-7 মান্থ কমপ্লিট করেছি, কোনো ওষুধ নেই, কোনো কিছু নেই, কালকেই আমার পরশু দিন আমি মেডিকেল ল্যাবরেটরি টেস্ট আমার প্রতি বছর নিজের থেকে করাই, আপনারা দেখে নেবেন, ওটাও নর্মাল, কোনো ওষুধ নেই, ওষুধ খাওয়া তো আমি একদম না ডাক্তার না ওষুধ। কী খান বাড়িতে? বাড়িতে আমি সকালবেলা উঠে চা, আগের দিনে রুটি, বাসি রুটি 4-5টা থাকলে সেটা আমি চা দিয়ে খেয়ে নিই,
আর কোনোদিন যদি না থাকে মুড়ি ছোলা করাই দিয়ে চা মুড়ি খেয়ে নিই। তারপরে এই 8:30 আমি খুব পাংচুয়াল, আমাদের বাড়িটাই পাংচুয়াল, 8:30 সময় ব্রেকফাস্ট, মুড়ি, কোনোদিন লাউয়ের তরকারি, কোনোদিন তার সঙ্গে মোটামুটি 25 গ্রাম আদা আর 15টা রসুন ছাড়িয়ে আমি মুড়ি দিয়ে খাই এবং খুবই উপকারী এটা। অনেকে বলে রসুন গরম, গরম আদৌ নয়, রসুন হচ্ছে পেটের গ্যাসের নিরাময়ের এবং যদি খেতে পারা যায় অতি উপকার। তারপরে শসাটা আমি বরাবরই খাই, আমার বাড়ি আজকেও আমি একটা শসা খেয়েছি, বাজার থেকে আমি 2 কিলো 1.5 কিলো শসা কিনে আনি। এটা হয়ে গেল সকালে। দুপুরবেলা ভাত ডাল তরকারি পোস্ত মোটামুটি 3-4টে যেমন বাঙালি বাড়িতে হয় তরকারি, এই সব আজকে যেমন পোস্ত হবে, পালং শাকের তরকারি, ডাল আর ডিমের মরিচে কারি হবে যা শুনলাম, ঠিক 1টার সময় আমি খেয়ে নেবো, আমার টাইম বাধা, 1টার মধ্যে খেয়ে নেবো। দুপুরে আমি শুয়ে ঘুমই না, আমি একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে এই 5 সকালের দিকে সমস্ত কাজ করি, তারপরে বিকালবেলা কিছু করার নেই, কম করে বাড়িতেই বাড়ির বাইরে হাঁটি, এটাও প্রায় 4-5 কিলোমিটার হাঁটা হয়। হেঁটে ঠিক 8:30 থেকে 9টার মধ্যে আমি উপরে আমার মিসেস রুটি হয়ে গেলে আমি ওখানে রুটি খেতে যাই, কোনোদিন 6টা কোনোদিন 7টা, আবার যদি ভাত থাকে। আমার খাবার সময় এটা মনে করি না এতটা খাবো কি এতটা কম খাবো, যতক্ষণ আমার মন চাইবে, হ্যাঁ এমন নয় কি একবারে গলায় হয়ে গেল সঙ্গে চট ওরে বাবা নয়, পেট ভরে খাই ডাল ভাত তরকারি। আর আমি একটু মধুটা খুব খাই, মধুটা খুব খাই বলতে হ্যাঁ মোটামুটি দুধ রুটি হলে মধু দিয়ে খাই, ব্যাস এই আমার কোনো নেশা নেই কিচ্ছু নেই। চা হলে হলো না হলে, কোনোদিন হয়তো যখন আমার ফ্যামিলি বাড়িতে থাকে না, হয়তো দেশের বাড়িতে যে আমি একা থাকি, 2 মাস হয়ে গেল আমি চা খাই না দুধ, আমি সকালবেলা তখন ওই কাঁচকলা পেঁপে সেদ্ধ খেতাম টিফিনে এবং এটা আমি অনেক জায়গায় পাঠিয়েছি, সবাই অবাক হয়ে যায়। আর ডিম যখনই আমিও সে এটা আমার ব্যক্তিগত কোলেস্ট্রল কিছু নেই, ডিম আমি 2টো ছাড়া ডিম খাই না, মানে সবসময় মনকে প্রফুল্ল আর খুশি রাখতে হবে। আমার জীবনে অনেক ঝঞ্ঝাট অনেক। এই বাড়ি কোথায় আপনার? আমার আসল বাড়ি হচ্ছে হুগলি জেলার তারকেশ্বর ট্রেন লাইনে হরিপাল বলে একটা স্টেশন আছে, ওইখানে নেবে জাঙ্গিপাড়া থানা রশিদপুর গ্রামের দিকে। আর এইখানে এইখানে আমি 8 বছর 2014-28 ফেব্রুয়ারি রিটায়ার করে আমি সৌভাগ্যবান, আমার সঙ্গে যারা ছিলেন তারা এই বাড়িটা খুঁজে দিয়েছে। আমি 1 জুলাই 2014 আমি ওই অমরাবতী মোড়ে আমার ফ্যামিলি ছিলেন, ওখান থেকে আমি মালপত্র নিয়ে এই বাড়িতে এসে উঠি এবং দুর্গাপুরের, আমার আগে ভোটার কার্ড ছিল না, রেশন কার্ড ছিল না, এই আমার ডিফেন্স সার্ভিসের জন্য এখানেই রেশন কার্ড, এখানেই ভোটার, সব কিছু এখানকারই হয়ে গেছে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি, আমার ওয়াইফ, আমার 2টি ছেলে, বড় ছেলের বিয়ে হয়ে গেছে, আর রিসেন্টলি এই গত 13ই ডিসেম্বর আমার একটি নাতনি এসেছে, এই আমরা মোট এখন নাতনি নিয়ে 6 জন এবং খুবই থ্যাংক ইউ সিম্পল কিন্তু হাই লিভিং ফ্যামিলি আমরা।